السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده، ما بعد. আমি অত্যন্ত আনন্দিত জানতে পেরে যে মাশাআল্লাহ সালাফি মিডিয়ার এক ঝাঁক তরুণ তারকা আমাদের এখানে একত্রিত হয়েছেন বিশেষ লক্ষ্য উদ্দেশ্যে, তো সালাফি মিডিয়া। তো এক্ষেত্রে আমি সালাফি গুরুত্ব বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. الله رب العالمين এখানে চরম ভাবে প্রশংসা করেছেন ওই সমস্ত লোকদের যারা সাহাবা, যারা তাবেইন, এদের প্রশংসা করেছেন, তার আগে আনসার এবং মুহাজিরদের। السابقون الأولون من المهاجرين والأنصار، مهاجر و أنصار جرا ما شاء الله إيمانه عموله شب كتري أغراضيكار ربطو تدر پرشان شاكريتسن ايبان تار پوري پرشان شاكريتسن جي تابين دير تدر انشاري دير ايكا كيامت کال پرجنتو جرا تدر قدام کو انشاري অর্থাৎ তাদের তরিকা, তাদের মানহাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পেয়েছেন, এবং সেই তরিকা মানহাজে যে একতাবদ্ধ হয়েছিলেন, তার উপরে যারা ছিলেন একে কিয়ামত কাল পর্যন্ত থাকবেন, তাদের প্রশংসা এই আয়াতে রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আহসানু কাওলাম মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে ওর চেয়ে কার কথা আর ভালো, মানে আর অন্য কারো কথা এদের চেয়ে ভালো নয়, যারা কি বলে যারা আল্লাহর পথে আহ্বান করে। হ্যাঁ, যারা আল্লাহর পথে দায়ী তাদের কথার চেয়ে আর কারো কথা ভালো নয়। তো মাশাআল্লাহ এখানে আমরা দায়ী এবং যারা দাওয়াতি কাজের জন্য নিবেদিত প্রাণ, বিশেষ করে আমাদের ভাইয়েরা যারা অ্যাডমিন আপনারা আছেন, এদেরই প্রশংসা এখানে বলা হয়েছে। হ্যাঁ, তো সালাফি মানহাজ এবং আকিদাকে প্রচারের জন্য যারা মাশাআল্লাহ এই সব ক্ষেত্রে আমরা তৎপর আছি, এটার আসলে গুরুত্ব অপরিসীম। এতে এদের ফজিলত বলে শেষ করা যাবে না। এই অল্প পরিসরে আমি এটাই বলবো যে এটার গুরুত্ব নিজে উপলব্ধি করব, এটা অনুভব করব। অনুভব করে আমরা অবশ্য এর আরও আমরা কি করবো, কি আগ্রহী হব, আরও উৎসাহিত হব, আরও অনুপ্রাণিত হব। আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যে এটা শুধু অপশন নিলে হবে না, এটা আমাকে নির্ধারিত একটা সময় দিতে হবে। অলসতা বর্জন করে আমরা যদি এটা প্রতিদিন একটা সময় বেছে নেই যে এই সময়টা আমরা সালাফি মিডিয়ার জন্য দেব, যে যার ফলে কি হবে, সারা বিশ্বে সঠিক ইসলাম, সঠিক দাওয়াত, সালাফি আকিদা মানহাজ প্রচার হয়ে যাবে। তো এর ফলে কি হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আদাল্লু ইলাল খায়র কাজর ফাইলি, যে কল্যাণ পথে আহ্বানকারী ফজিলত কি, সব কি, যে আমল করবে তার অনুরূপ, এবং তার অনুরূপ সব হবে, তার অনুরূপ মাশাআল্লাহ মর্যাদা ফজিলত হবে। তো এর চেয়ে আর কি হতে পারে? তো আমার দ্বারা একজন, আমি এটা অবহেলা করব না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাম পাঠালেন যে যে দাওয়াতে, এবং তিনি বলে দিলেন যে লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাম, যে তোমার দ্বারা একজন যদি হেদায়েত পায় তাহলে সেটা তোমার তোমার কাছে অনেক মূল্যবান তো হবে। তো আমার এই সালাফি মিডিয়ার কোনো একটা মেসেজের মাধ্যমে, কোনো একটা এডিটের মাধ্যমে, কোনো একটা শায়েখদের বক্তব্যকে সুন্দর করে উপস্থাপনের মাধ্যমে যদি আমরা প্রচার করে দিতে পারি, ওর দ্বারা একজন যদি আলহামদুলিল্লাহ সহি আকিদা মানহাজে চলে আসে, সালাফি মানহাজে চলে আসে, এর চেয়ে আর কি হতে পারে? আমার সংখ্যা আমার টার্গেট নয়, বরং আমার কোয়ালিটি টার্গেট, যে এই কোয়ালিটিতে যদি চলে আসে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমি বাড়াবো না, শেষ কথা এটাই বলবো, আমি নিজেকে প্রথমে বলি, হ্যাঁ, এবং আপনারা যারা শুনছেন শুনবেন তাদেরকে আমরা বলি, এই ক্ষেত্রে আমরা যেন ইখলাস লালন করি আল্লাহর সন্তুষ্টি। আমরা সুনাম অর্জনের জন্য নয় যে আমি এতজনকে এই প্রচার করলাম, এতজনকে এই করলাম, সেই করলাম, দুনিয়াবি কোনো স্বার্থ বা বন্ধুদের মধ্যে আমি তার বেশি প্রকাশ করা,
এটা যেন না হয়, বা একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় তাহলে সেটাই আমাদের জন্য খুব ভালো হবে হবে। আর আর একটা বিষয় কি, যে আমরা এটা আউয়াল মুস্তাফিদ আমি যেন হই, আমার এই বলার দ্বারা, আমার এই প্রচারের দ্বারা, সম্প্রসারণের দ্বারা এটা আমি প্রথম যেন লাভবান হই, উপকৃত হই। তো এই জন্য কী কী দরকার আমাদের, যে আমাদেরকে অবশ্য নিজে আগে আমল করতে হবে, নিজে আগে ওটা শুনতে হবে। কথার কথা একটা ভিডিও আমি এটা প্রচার করব, তার আগে আমি নিজে ভালো করে শুনে নিব। এতে দুটো উপকার, প্রথম আপনি উপকৃত হলেন এটাই দরকার, এবং আপনার পরিবারকে সেটা জানাবেন, বুঝাবেন। দ্বিতীয়, যে আপনি কারো ভিডিওটা প্রচার করছেন, এতে হয়তো ভুল থাকতে পারে, এটা ধরাও পড়বে। আপনি অ্যাডমিন যেহেতু, আপনার দায়িত্ব আছে, এটা যদি ভুল মেসেজ চলে যায় আপনার গুনাহও কিন্তু হবে, যদি ভুল মেসেজ আপনার দ্বারা প্রচার হয়ে যায়। তো যাই হোক, আমি দীর্ঘায়িত করে ফেলে দিলাম, এই জন্য আমি দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এই নেক উদ্দেশ্যকে কবুল এবং মঞ্জুর করেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস লালন করার তৌফিক দান করেন, আমাদের সকলের শ্রমকে আল্লাহ কবুল করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।